এই যে আমার ইউমি, আমার ছিল আর কি, এখন আর আমার নেই। কত কত মেমোরি, কত ট্যুর, হইতে পারে এটা সাবেক, কিন্তু এখনও সে আমার আবেগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। আগের দিনের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে আমি একজনকে বলছি র্যান্ডম অ্যাটেনশন সিকার। র্যান্ডম অ্যাটেনশন সিকার ওনাকে কেন বললাম? আমার সামনে দিয়ে কেউ চলে গেলেই সে র্যান্ডম অ্যাটেনশন সিকার কি না? আসলে এমনটা না, আমি এক্সপ্লেনও করছি, আমার কয়েকজন ফ্রেন্ডও বলছে। ওনাকে অ্যাটেনশন সিকার বলছিলাম এই কারণে যে উনি প্রথমে বেশ ডিসেন্টলি চালাচ্ছিলেন, তারপরে হঠাৎ করে ক্যামেরা দেখে উনি দেখলাম আমাদের সাথে একটু টানাটানি স্টার্ট করছে, এই জন্য বলছিলাম যে র্যান্ডম অ্যাটেনশন সিকার, এছাড়া আর কিছুই না। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে আমার আগের বাইকটা সেল নিয়ে। আমার আগের বাইকটা যাদের কাছে সেল করছিলাম ওনারা আজকে আসবেন, কিছু পেপার ওয়ার্ক বাকি আছে এই জন্য, আর অফিসিয়ালি নেম ট্রান্সফার হবে আজকে, এই জন্য ওনারা আসবেন মেনলি। তো হয়তোবা আজকে সাবেকের সাথে আর একবার দেখা হয়ে যেতে পারে। আবারও আজকেও এক ট্রানজিশনেই প্রায় 2-3 ঘন্টা পার, মাঝে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করছি, আর বিআরটিএতে যাওয়ার কথা ছিল আমার নিউ ওনারের পেপার ওয়ার্কগুলো কমপ্লিট করার জন্য 12টার দিকে, আর আমি অলরেডি লেট, এখন অলমোস্ট 12:30+ বাজে। চলে আসছি বিআরটিএ অফিসের সামনে, এখন নিউ ওনারকে ফোন দিই। ওই ভাইয়াকে ফোন দেওয়ার পরে কিছু ফর্মালিটিস আছে ওইগুলো পূরণ করে তারপরে আসতেছি। আচ্ছা, পেপার ওয়ার্কের কাজ ওইদিকে চলতেছে, আর এই যে আমার ইউমি, আমার ছিল আর কি, এখন আর আমার নেই। এইখানে চেঞ্জেস দেখা যাচ্ছে কিছু কিছু, যে সাইলেন্সারটা কালার করা হয়েছে, পিছনে স্টিকারিংয়ের কাজ কিছু, ট্যাঙ্কে পালসার লোগোটা আমার ভাঙা ছিল ওইটা চেঞ্জ করা হয়েছে, ব্রেক ক্যালিপার যা ছিল তাই আছে এখনও, সামনে ডিস্কটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, ডিস্কটাও তাই আছে, মাথা চেঞ্জ করছিল প্রিভিয়াস ওনার, আর টায়ার মায়ার বাকি সব কিছু নতুনই ছিল। নাট ক্যাপ লাগাইছে, স্টিকার লাগাইছে, পাদানিতে একটা কভার লাগাইছে, এইগুলাই। আর পেছনে লাগানো হয়েছে রেসপেক্ট ফর বাইকার্স, এতটুকুই। কত কত মেমোরি, কত ট্যুর, আমার প্রথম হাইওয়ে ট্যুর, এতে ফার্স্ট 100 হিট করা এটাতে, আর সবথেকে বড় কথা আমার ফার্স্ট পার্সোনাল বাইক এটা ছিল, তো এটার প্রতি আবেগের লেভেলটা একটু অন্যরকম। এক্স আর প্রেজেন্ট পাশাপাশি, একদিকে সাবেক আর এখানে আমার প্রেজেন্টটা। তো সানি ভাইয়ার বাইক সেলিংয়ের ভিডিওতে সানি ভাই একটা কথা বলছিল, সানি ভাই যখন নেম ট্রান্সফার করতে গেছিলো সানি ভাইয়ের বাইকটার, ওইখানে উনি বলছিলেন যে হইতে পারে এটা সাবেক, কিন্তু এখনও সে আমার আবেগ। তো আমার ক্ষেত্রে আর কি ব্যাপারটা এখন তেমনই কাজ করতেছে কিছুটা, যদিও সেল করে দিছি, এখন সামনে দেখে আবার সেই মায়া, সেই অনুভূতিগুলো আবার একটু ফিরে ফিরে আসতেছে। আচ্ছা দেখা যাক, পেপার ওয়ার্ক আরও কিছু বাকি আছে, পেপার ওয়ার্কের পরে তারপরে আবার কথা বলতেছি। অবশিষ্ট পেপার ওয়ার্কগুলোও শেষ, আর শেষ করে এখন বাসার পথে যাচ্ছি, সেই সকাল 11টা থেকে নিয়ে এখন প্রায় 3টা বাজে সময়। সরকারি কাজ মানেই একটু দেরি, এক্সপেক্টেড টাইমে কাজ কখনোই শেষ হয় না। আসলে গাড়িটাকে আজ আবার অনেকদিন পর সামনে দেখে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, একটু রাইড করে দেখা হলো, ওই সময়টার ফুটেজ অবশ্য নেওয়া হয়নি। তো যাই হোক, আজকে আর কথা বাড়ানোর মতন এনার্জি নেই, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।